জঙ্গলের মাঝখানে বিশাল অক্ষরে আপনার নাম লেখা এবং দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। মনে হচ্ছে এই নামের অক্ষরগুলো জঙ্গলের মাঝখানে গড়ে উঠেছে এবং বর্তমানে কিন্তু এই লেখাগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার ফোন দিয়েও এই লেখাগুলো লিখতে পারবেন, মানে আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে জঙ্গল ফোন ডাউনলোড করে আপনি কিন্তু এই ফোনটি দিয়ে এরকমভাবে লিখতে পারবেন এবং এইটা কিন্তু বর্তমানে চলছে ট্রেন্ডিংয়ে। সো কীভাবে আপনি এই লেখাটা লিখবেন দেখেন আমি স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। জঙ্গলের মাঝখানে আমাদের নাম লিখতে হবে, এই জন্য একটা জঙ্গলের ছবি প্রয়োজন হবে। সো গুগলে গিয়ে আমরা এখান থেকে যে সার্চ বক্সটা আছে এইখানে লিখবো জঙ্গল পিক লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে এখানে ইমেজে টাচ করে দিব, তারপর কিন্তু এখানে অনেক জঙ্গলের ছবি চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা জঙ্গলের ছবি ডাউনলোড করে নিব। সো আমি এটাকে ডাউনলোড করে নিলাম, যাই হোক ডাউনলোড হচ্ছে। সো এখন আমাদের ফন্ট ডাউনলোড করতে হবে, এই জন্য আমরা সার্চ বক্সে আবার লিখব আরবান জঙ্গল ফন্ট, এটা লিখে জাস্ট সার্চ করে দেবো। সো এটা লেখা আছে আমি এখানে টাচ করে দিচ্ছি। টাচ করার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে চলে যাব। এখানে আসার পরে আমরা একটু জুম করব এবং ডান দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাউনলোড লেখা আছে, আমরা জাস্ট এটাতে টাচ করে দিব। টাচ করার পরে কিন্তু ডাউনলোডের অপশন দেওয়া হয়েছে এবং ডাউনলোডে টাচ করে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ফন্টটা ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ফাইলসে চলে যাব এবং এখান থেকে ডাউনলোডে চলে গেলাম এবং এইখানে যে ফন্টটা রয়েছে সেটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, মানে ফন্টটা কিন্তু জিপ আকারে আছে এটাকে আমরা ভেঙে নিতে হবে। এখানে রয়েছে আরবান জঙ্গল ফন্টটা, এটাতে টাচ করে দিব। টাচ করার পরে এখানে লেখা আছে এক্সট্র্যাক্ট, আমরা এক্সট্র্যাক্ট করে নিব, তারপর এখান থেকে ডান টাচ করে দিব। যাই হোক এখন কিন্তু এই ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু এটা এক্সট্র্যাক্ট ফাইলটা চলে আসছে। এখন আমাদের এই ফন্টটাকে পিক্স আর্ট অথবা পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে, মানে ফটো এডিটিং যে সফটওয়্যারগুলো আছে সেটাতে অ্যাড করে কিন্তু কাজ করতে হবে। সো আমি যেহেতু পিক্স আর্ট দিয়ে অ্যাড করতে চাচ্ছি এই জন্য প্রথমে আমি পিক্স আর্টে চলে যাব। আসার পরে এখান থেকে আমি জঙ্গলের ছবিটা নিয়ে আসব। সো ছবিটা চলে আসছে, এখন আমি এখানে লিখব লেখার জন্য, এখানে এনে বাম দিকে টেনে দিলাম এবং এখানে কিন্তু টেক্সট অপশন রয়েছে এটাতে টাচ করে দিব। টাচ করার পরে যেমন আমি এখন আমার নাম লিখব সাকিব SAKIB লিখে ডানে টাচ করে দিলাম। টাচ করার পরে নামটা এখানে চলে আসছে, এখন কী করতে হবে এই কোণা এটাতে টাচ করে দিতে হবে। টাচ করার পরে এখান থেকে মাই ফন্টে টাচ করতে হবে এবং টাচ করার পরে এখান থেকে অ্যাড ফন্ট রয়েছে এটাতে টাচ করে দিতে হবে। টাচ করার পরে আমরা অ্যাড ফন্টে আবার টাচ করব। এখন আমরা এখান থেকে যে আরবান জঙ্গল ফন্টটা আসছে এখানে চলে যাব, তারপর এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু ফন্টটা কিন্তু এখানে চলে আসছে, সো আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দিব। সো ফন্টটা কিন্তু অ্যাড হয়েছে, এখন কালার সেট করতে হবে। এখান থেকে আমরা কালারে চলে যাব এবং এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফন্টটা তৈরি হয়ে গেছে, মানে জঙ্গলের মাঝখানে এখন কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে আমাদের নামটা জঙ্গলের মাঝখান থেকে ভেসে উঠেছে, বা যেরকমভাবে লিখতে চেয়েছিলাম সেরকমভাবে কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু চাইলে আপনারাও কিন্তু আপনাদের ফোন দিয়ে এই জঙ্গল ফোনটি আপনাদের নাম লিখতে পারেন।